ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য দুরু তাসলিম বর্ষিত হোক শেষ নাবি মোহাম্মদ আল্লাহম্মা আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আজকে বিষয় হচ্ছে সুদ ভক্ষণের ভয়াবহতা সুদ ভক্ষণের ভয়াবহতা মহান আল্লাহ বলেন এম হাকুল্লাহা ওয়রু সদাকাত হাবু কুল্লাহ কাফারি নাসিম মোহান আল্লাহ বলেন সুদ গ্রহণ করলে সুদ গ্রহণে মালের কমতি হয় মাল সংকুচিত হয় আর দান করলে তার ধনসম্পদ বৃদ্ধি পায় আল্লস ভাঁত আলা পাপিব্যক্তিকে অবিশ্বাসীকে পছন্দ করেন না মোহান আল্লাহ বলেন ইয়া আই আল্লাদিন আ মানু লাতা কুলরিবা ওয়াফা মোয়াফাহ ওতাকুল্লাহ আলা আল্লাহ কুমতুফলে হাউন মহান আল্লাহ বলেন হে তোমরা চক্রবৃদ্ধিকারে সুদ ভক্ষণ করো না আল্লাহকে তোমরা ভয় করো তাহলে তোমরা সফল কাম হবে মহান আল্লাহ বলেন্লাহা ইমিন মহান আল্লাহ বলেন হে মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর যেগুলা সুদ রয়েছে তা বর্জন করো যদি তোমরা মমিন হও যা বিন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি নেয় যে সেটা লেখে এবং এর সাক্ষী হয় তাদের উপর আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে তাদের উপর লানত করা হয় তাদের উপর লানত করা হয় রসুল্লাহ সল্ল্লা সাল্লাম বলেন তারা লানতে সবাই সমান তারা লানতে সবাই সমান ইমাম মুসলিম রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন। এসেন বিন হানজালা তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন কেউ যদি একটি দেড়হাম অথবা একটি দিনার সুদ খায় জেনে শুনে সুদ খায় তাহলে তিনি বলছেন যে ছত্রিশ বার জেনা করার থেকেও কঠিন ছত্রিশ বার জেনা করার থেকেও কঠিন কোনো ব্যক্তি যদি জেনে শুনে একটি দিরহাম অথবা একটি দিনার সুদ খায় তাহলে বার জেনা করার থেকেও কঠিন ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসটি নে হাদিসটি সহি আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাম ইরশাদ করেন যে সুদের সত্তরটি স্তর রয়েছে সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে সর্বনিম্ন পাপ হল যে তার মাকে সে যেন বিবাহ করে ইবনি মাজা রহমুল্লাহ হাদিসটা এসছেন হাদিসটি সহি ইবনি মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন আর রসল্লাহ সাল্লাইসাল্লামের সাদ করেন যারা সুদ খায় সুদ যেন মনে হয় যে তাদের কাছে যে সুদ খাওয়ার কারণে তাদের টাকা বৃদ্ধ হয় কিন্তু তার পরিণতি সেটা কমে ইবনি মাজা রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন আবু হরাইরা বলেন রসল্লাহ সাল্লাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সুদ ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে তাদের উপর আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন অভিশাপ করা হয় ইভনি মাজা রহিমাল্লাহাদছেন সনদ সহি আবু উমা মা তিনি বলেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কোনো সুপারিশ করলো আর সুপারিশের বদলে তাকে কোনো হাত দিয়ে দেওয়া হলো সে যেন একটা সুদের বড় দরজা সে খুলে দিল সুদের বড়ো দরজা খুলে দিল তার মানে এটা একটি পাপের দরজা সে যেন খুলে দিল মানে সুদের পাপের দরজায় সে উপস্থিত হলো আবু দাউদ নিয়েছেন সনদ হাসান বুরাইদা বলেন যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তিকে আমি যে ব্যক্তিকে কাজের জন্য নিয়োগ করেছি আর একে ভাতা দিই তারপরে যদি ভাতার পরেও অন্য কিছু গ্রহণ করে সেটা খিয়ানত করা হবে আবু দাউদ হাদিস হাদিসটি নিয়েছেন খাওলা আনসারি তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে ব্যক্তি অন্যায় কাউরির মাল ভক্ষণ করবে যে ব্যক্তি অন্যায়ভাবে কাউরির মাল ভক্ষণ করবে কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহার নাম যে ব্যক্তি অন্যায়ভাবে কাউরির মাল ভক্ষণ করবে কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহার নাম ইমাম বুখারি রহেমাল্লা হাদিস নেছেন। তাই আমরা যারা সুদ গ্রহণ করি মনে করি যে সুদ মনে হয় গ্রহণ করলে টাকা পয়সা বেশি হয় না এটা ভুল ধারণা ভুল ধারণা বরং লাস্টে দেখা যায় যে কমে যায় এবং পাপও হয় কমে যায় তাই সুদ না গ্রহণ করে আমরা যদি এর বিপরীতে মানুষকে আমরা করজে হাসানা দেই তাহলে কর্জে হাসানার কারণে করজে হাসানার কারণে আল্লাহ সুবাহানা তালা আপনার মাল বৃদ্ধি করে দিবেন একাদেশে রয়েছে আঠারো গুণ বৃদ্ধি করে দিবেন আঠারো গুণ বৃদ্ধি করে দিবেন আর সাদকার ক্ষেত্রে আপনার দশটির কথা বলা হয়েছে কিন্তু আপনি করজে হাসানা দিলে আঠারো গুণ বৃদ্ধি করে দেওয়া হয় যা হাদিস দ্বারা প্রমাণিত তাই আমরা চেষ্টা করব মানুষকে কর্জে হাসানা দেওয়া যদি অনেক সময় দেখা যায় কর্জে হাসানা দিয়ে পাওয়া যায় এই জন্য আপনার এত ফজিল যে আল্লাহ সুহ দেখা যায় কাউকে কর্জে হাসানা দিয়েছেন আপনি পাননি আল্লাহ আল্লা সুহ এর বদলেতে আপনাকে আরও বাড়ায় দিবেন তাই আমরা সুদ ভিত্তিক বিষয়গুলা যদি বন্ধ করার জন্য আমরা চেষ্টা করি এবং সম্মত আমল যদি আমরা করতে পারি তাহলে হতে পারে আপনার জন্য আমার জন্য ইহকাল পরকাল কল্যাণ আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সে তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আনিল রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবীনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া হজমাইন আজমাইন সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা